আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন জিপিটিভি সংবাদ, সাথে আছি আমি ডিপটি প্রধান। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামে ইউপি সদস্য মাসুদ রানা নওশা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা তৌফিকের সহযোগিতায় সরকারি রাস্তার গাছ স্ট্যান্ডার্ড ছাড়াই বিক্রি করলেন এলাকার প্রভাবশালী হাজি তাজউদ্দিন। সব গাছ বিক্রি করার শেষে কিছু গাছ থাকতে এলাকাবাসী গাছগুলো আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করে। বিস্তারিত শাহালম সরকার, সাজু রিপোর্টে। সরজমিনে গিয়ে দেখা যায় হাজি তাসিরউদ্দিনে একজন ভূমিবাস ও মামলাবাস, এ বিষয়ে এলাকাবাসী কোনো প্রতিবাদ করলে তাদের ওপর সন্ত্রাসী কায়দায় নির্যাতন করত। তাই নিজেই গত 6 দিন যাবৎ সন্ত্রাসী কায়দায় এবার সরকারি রাস্তার গাছ ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে ও তার জামা ইউপি সদস্য নওশার সহযোগিতায় পেশি শক্তির ক্ষমতা বলে এই গাছ বিক্রি করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত নাজির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তার গাছ সরকারি অনুমতি ছাড়া কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে মামলা করা হবে। তিনি তাৎক্ষণিক ইউনিয়ন ভূমি কর্মকর্তা তৌফিককে ঘটনাস্থলে পাঠান গাছ জব্দ করার জন্য। তিনি গাছ জব্দ না করে গাছ খেকো হাজি তাজিরউদ্দিনের বাড়ির ভিতরে বসে সলা পরামর্শ করে গেলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা তৌফিক মিয়া। অবৈধভাবে রাস্তার সরকারি গাছ বিক্রি করার অপরাধে হাজি তাজিরউদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ওই এলাকার সর্বস্তরের মানুষ। জিপিটিভি শাহালম সরকার, সাজু, গাইবান্ধা।